এই নাও আমার সবচাইতে পছন্দের ফুল, আমি তোমাকে দিলাম। যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে পারে, তার মনটা এই ফুলের চাইতে সুন্দর। আসলে ওই মেয়েটার মন এই ফুলের চাইতে সুন্দর, কিন্তু বারবার ওর কথা মনে হচ্ছে কেন? পাউল, কেন তুমি আমার চোখে ঘুম কেড়ে নিয়েছো? আমার চোখে ঘুম যখন কেড়েই নিয়েছো, তখন তুমি এসে আমায় ঘুম পাড়িয়ে দিয়ে যাও। স্বপ্নে যেন আমি তোমায় দেখতে পাই। মালা, উপরে উঠে এসো, কথা আছে। না, তুমি জলে নেমে এসো, তোমার সাথে আমারও কথা আছে। আমাদের দুজনকে একসঙ্গে স্নান করতে দেখলে গ্রামের লোকে বদনাম করবে। তাহলে উপায়? উপায় আছে। কি? নাকের ঘি। তুমি ডুব দিও না জলে কোনা, তুমি
খুঁজে দেখো না। তুমি যদি আমার কথা চিন্তা করে সারা রাত্রি ঘুমোতে না পারো তাহলে দোষটা কি আমার? তাহলে কার? তোমার মনের। তোমার মনে বাউল বাতাস লেগেছে। তুমি ঠিকই বলেছো, মনে আমার বাউল বাতাস লেগেছে, আর সেই বাউল হলো আমার নাম না জানা বাউল, যে আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু মালা, বাউলের নাগাল তো কেউ পায় না। কিন্তু আমি পেয়েছি। কিভাবে? আমার বাউল অন্য গ্রামের মানুষ, সে বার বার আমাদের গ্রামে ছুটে আসে, কিসের টানে, কার টানে? তোমার টানে সে বাউল এখানে ছুটে আসে, তুমি জোর দিয়ে বলতে পারবে? হ্যাঁ পারবো, এবং প্রমাণ দেখাতে পারবো। প্রমাণ? হ্যাঁ, কাল আমি আসব, এসে যদি দেখি তুমি এখানে এসেছ তাহলে বুঝব তুমি আমার টানে এসেছ। আর আমি জানি তোমার মতো মানুষ কারো মন ভাঙতে পারে না। কি বললি, তুই কাজ করবি? হ্যাঁ করব। কি কাজ করবি? কাজ করতে পারবি? নিশ্চয় পারবো। নিশ্চয় পারবো? যে ঘুমিয়ে ঘুমিয়ে হাত পা নেড়ে গান গায় সে আবার করবে কাজ, তবেই হয়েছে আর কি। মা, দুটো ভিক্ষে দাও না মা। আয় আয় বুড়ি, বাড়ির ভিতরে এসছো কেন? মালা, বাইরে যাও বলছি, যাও বাইরে। চারটে চাল দিলেই তো চলে যাই মা। চাল? কে? সখি? মা তুমি? সুজন? মা, মা তোমার এই অবস্থা হয়েছে, তুমি তুমি ভিক্ষে করছো? হ্যাঁ রে মা, পেটের খিদে লোকের দুয়ারে দুয়ারে ঘুরি, যদি জানতাম যে এই বাড়িতে তুই আছিস তাহলে পোড়া মুখ নিয়ে আমি তোর কাছে আসতাম না রে মা। আমি যাই মা, আমি তোমাকে যেতে দেব, এ কথা এ কথা তুমি ভাবলে কি করে মা? সখী, সখী, আমি একদিন তোর প্রতি অন্যায় ব্যবহার করেছিলাম বলে আজ আমার এই দুরবস্থা। না, তুই তুই আমাকে না, তুই আমায় ক্ষমা করিস না, তুই আমায় ক্ষমা করিস না, তুই আমায় ক্ষমা করিস না। সন্তানকে মা যাই বলুক তাতে মায়ের কোনো অপরাধ হয় না মা। আমাকে পাপি করতে চাইছো কেন মা? মালা, মাকে নিয়ে ঘরে যা, আমি মার খাবার ব্যবস্থা করছি, যাও মা যা। দেখলেন মা, যে ছেলের জন্য একদিন ওই সৎ মেয়েকে আপনি ঘর থেকে বের করে দিয়েছিলেন, আজ সেই ছেলেই কিন্তু আপনাকে ঘর থেকে বের করে ভিক্ষের ঝুলি ধরিয়ে দিয়েছে, আর ওই সৎ মেয়ে আপনাকে বুকে টেনে নিল। যা যা মালা, ওনাকে ঘরে নিয়ে যা। চলুন আসুন। যান যান, আসুন। Thank you.
বললে গোপাল এইভাবে তোর সুখের সংসারটাকে ভেঙে দিয়ে এতটা বছর তোকে দুঃখের আগুনে পুড়িয়ে মারছে? ইচ্ছে করছে একটা বটি দিয়ে ওকে দু টুকরো করে দিয়ে আসি। কিন্তু মা, একটা জিনিস ভাবতে আমার খুব আশ্চর্য লাগছে জানো। গোপালের বউ কথায় কথায় তোমায় মারত, আর গোপাল কিচ্ছু বলতো না। বললে কি আর, ঘর ছেড়ে বেরিয়ে আসি মা। যাক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু মা, তুই তোর ছেলেটাকে একটি বাড়ির জন্য দেখতে গেলি না? না মা, এই যে বাউল, সত্যি করে বলো তো আজ এখানে কার টানে এসেছো? চুপ করে কেন বলো, বলো না। তুমি বোঝো না কার টানে এখানে আসে, তোমার মন কি বলে? কিন্তু আমার যে বড় ভয় হয়, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, যদি আমার মনকে ভেঙে দাও। না মালা, না। মানুষের একটাই মন থাকে, আর সেই মন আমি একজনকে দিয়েছি, তোমাকে। মৃত্যু ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমাকে এভাবে শক্ত করে ধরে রেখো, জীবনেও যেন তোমার থাকি, মরণেও যেন তোমার থাকি। তুমি আমার মনের মাঝি,
আমার মনের মাঝি আমার পরাণ।